বন্ধুরা কেমন আছো? সবাই কেমন আছেন? তো দেখা হচ্ছে আরেকটি পর্বে, নতুন পর্ব। এই পর্বে আমরা মাছ ধরবো, এই বরুণদা জাল দিয়ে মাছ ধরবো। আমরা একটা ঘেরে চলে এসেছি, বরুণদার ঘের, একটা ঘের নয়, বরুণদারই ঘের এটা। এই ঘেরে এসেছি, মাছ ফাছ ধরবো, ধরে আজকে জলে নেমে মাছ ধরবো, জলে নেমে মাছ ধরবো, সবকিছু দেখাবো জাল দিয়ে, জাল দিয়ে। আর আগের ভিডিওটা যেমন একটা মাছ পুড়িয়েছিলাম, আজকেও যদি মাছ পাই আমরা পোড়াবো, তো ভিডিওটা দেখতে থাকুন সাথে। এই জামা প্যান্ট খোলা চলছে, পুকুরে নামা হবে, তো দেখুন জামাটা দেখা এরকম করে। বরুণদাকে গান চাপতে কেমন লাগছে সেটা দেখে বলুন, কেমন লাগছে? বন্ধুরা দেখুন মেঘ কিভাবে সেজে এসছে, বৃষ্টি প্রচন্ড হারে আসবে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। পরোটা নিয়ে এসেছিলাম, এই পরোটা খাবো এখন, রাজা ব্যক্তি মানুষ শুয়ে আছে, বরুণদা চলে এসেছিলাম, হাতি শুয়ে আছে, হাতি না বন্ধুরা রাজা ব্যক্তি শুয়ে আছে, পরোটা খাবো, এটাই পরোটা, এটাই পরোটা। সব রেডি, জাল ফেলা হবে, বরুণদা যাচ্ছে, কেন বাঘ শিকার করবে, কত টেকনিক মাছ ধরার। এই বরুণদা ডেকে যাচ্ছে, মাছ হচ্ছে পড়বে, মাছ পালা বেশি কাজ করলে। তো এবারে মেন জায়গা আমাদের, দেখা যাক কি মাছ হয়। আমরা সেই জায়গায় চলে এসেছি যেখানে আমরা মাছের খাবার দিয়েছিলাম, সেখানে যা থাকবো কথাটা আসতে বলছি, তার কারণ হচ্ছে মাছগুলো যদি চলে যায় সেখান থেকে বরুণদা বাবাকে বারণ করছে, চুপচাপ হয়ে গেলাম। এবার মাছ আমরা বড় বড় সাইজের মাছ, বরুণদার দাদা জলে নেমে পড়েছে, বিশাল বড় মাছ আছে বলছে, পুরো খাই যা, খাই যা, এপারে এপারে। দেখুন কি মাছ, ওটা ব্ল্যাক কাপ পড়েছে, শিলার কাপ পড়েছে, শিলার কাপ পড়েছে, ছেড়ে দে, জাল ভর্তি হয়ে মাছ পড়েছে। পালা ছাড়া,
পালা ঠিক পজিশন মতো করে ফেল ভাই দেখ মাছগুলো যাওয়া বারো মাস এর নেবে এখানে ভিজিয়ে রাখ লাভ দিয়ে না বেরিয়ে বন্ধুরা এই মাছটা আমাকে ছেড়ে দিচ্ছি জলে আরো বড় হবে এটা যাইয়ে রাখ কি করে জাগাবে মাছটা দেখুন কত বড় আড়াই কেজি কতটা হবে আড়াই কেজি ব্ল্যাক কাপ মাছ বরুন্দার পুকুরের ঘেরের পুকুর আরো আছে আরো ধরার চেষ্টা করবো আমরা এটাকে বলে পিটিয়া মাছ ধরা দেখে দিন গণেশ পেটাচ্ছে আর বরুন্দাই রেডি মার বুলোজক বুলোজক মার মার ডান সাইড ঘুরে যা ডান সাইড ঘুরে যা ধর নাম 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 ওটা কি হচ্ছে রে এবার দেখা যাক কি মাছ পড়ে বন্ধুরা চালে মাছ পুরো ভরে গেছে ওই দেখুন পুরো মাছ ভরে গেছে জালে আর ওই পিছনে আমাদের বুনো সর এই বুনো জু পুরো ইয়ে হয়ে গেছে দম হয়ে গেছে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় এই তার ফল দেখেছ জাল ভর্তি মাছ আচ্ছা এই দিকটা ফ্লেভার ক্যাবের বাড়ি পুকুরের এই দিকটা ফ্লেভার ক্যাবের বাড়ি হ্যাঁ এটা কে উঠছে মোষ বন্ধুরা অনেক মাছ ধরেছি কষ্ট করে এই দাম ঠেলে ঠেলে গিয়ে জল পিটি পিটে এসেছি প্যাকেট নিতে হবে বড়া নিতে হবে নতুন টেকনিক হচ্ছে ওপারে জাল ওই মাদি দিয়েছে এখানে আমি হাত দিয়ে ধরে আছি আর ওই যে বাবুরা যাচ্ছে ওই মাথা থেকে ঘাই দিয়ে দিয়ে আসবে তো বন্ধুরা আমাদের মাছ ধরা শেষ এবার আমরা মাছ আর কাঙ্গাড়া পোড়াবো
তো তার জন্য প্রস্তুতি চলছে। ভাই কাঁকড়া ধরতেই পারছে না, এইবার ভাই কাঁকড়া ধরে ফেলেছে। মাছটা দেখা কত বড় মাছ, এবো মাছটা আমরা দেখিনি। এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ, 2 কিলোর উপর ওয়েট হবে। পুরো ক্যামেরায় আসছে না, তাই আমরা ছোটো করে দেখালাম, দূরটা দেখিয়ে দিলাম। তো বরুণদা এখন মাছটাকে কাটবে। তো বরুণদা আবার হাই বলে দাও। বন্ধুর সাথে হাত মিলিয়ে দিয়েছে আমার ভাই, বন্ধুর হাতটা খুব সুন্দর সুন্দরভাবে মাছটা খাচ্ছে। দেখি সুন্দর বন্ধু, আমার বন্ধুকে দেখি মাছটা কাটে যাবে। হ্যাঁ রাহুল, ঠিক আছে পয়সা করে নিলাম। মাছ পুরো পরিষ্কার করে নিয়েছে বা পুরো ধোয়া কমপ্লিট, এখন পেটে নোংরা বাকলো। ঠিক আছে বন্ধু, মাছ অপারেশন করছি, ধরো এদিকে ধরো বন্ধু, একটা পেরে উঠছে না, ভাইকে সঙ্গে নিয়ে নিয়েছে। বড় মাছটা এদিকে ধরা যাচ্ছে, একটা শুকুদ্ধ জাল ফেলে তো ধরা আগে দেবে একটা মজা। ধোয়া কমপ্লিট, এবার আমরা ফিশ ফ্রাইয়ের জন্য যেটা মাছ পোড়াবো তার কাটিংটা করে নেব। ঠিক আছে, ফিশ কাটিং যেভাবে হয় দেখুন, পুরো সুন্দর কাটিংয়ের টেকনিক আছে একটা, এইভাবেই কাটতে হবে মাছটাকে, ঠিক এইভাবে। আমাদের ওয়েদার খারাপ, আকাশে মেঘ একদম কালো হয়ে এসেছে, সঙ্গ দিচ্ছে না, ভালো লাগছে না। সত্যি বলতে এত ভালো ভিডিও আছে কিন্তু কিছু ভালো লাগছে না, এত ওয়েদারটা এত বাজে, সঙ্গ দিচ্ছে না। শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আদা রসুন পেস্ট, ঠিক আছে, আগে যা দিয়েছিলাম এবার রসুন কুচিয়ে দিলাম এর মধ্যে, ঠিক আছে। এবার সব তেল দাও, সর্ষের তেল, সর্ষের তেল উপরে দাও, মাঝখানে দাও। ও কি দারুণ দেখতে লাগছে, এবার রসুনের কুচিগুলো একটা একটা ঢুকিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমাদের মাছ মুসলাম এখন রেডি, কাঁকড়াটা বলুন মুড়ে দিচ্ছে, এই বন্ধুরা কাঁকড়াটা মুড়ে নিচ্ছে, এবার মাছটাকে আলুর ভিতর মুড়িয়ে নেবে বন্ধুরা। কত বন্ধুরা আমাদের আগুন রেডি হয়ে গেছে, এবার আমাদের এই মাছটা আর কাঁকড়াটা নিয়ে গিয়ে বন্ধুরা নিয়ে যাচ্ছে, গিয়ে এবারে এই যে আগুন, আগুনের উপর দিয়ে দেবো, মাছ রেডি, বরুণদা এবার তুলবে, তোলো বরুণদা। চলো সুন্দর সিদ্ধ হয়েছে, এই কাঁকড়াটা তুলে নিয়ে শালপাতার উপর কত বড়, দেওয়া
এবার দেওয়া হচ্ছে লেবুর রস, লেবুর রস সস, লেবুর রস জমে যাবে বস। বৃষ্টি এসে গেছে, ধ্বংস করে নেবো, ধ্বংসাবশেষ, তারপরে আমরা পরে পিঠ উঠলে আবার ধ্বংস করবো। দুপুর হয়ে গেছে, এই পিঠটা পুরো ধ্বংস করে নেবো, ঠিক আছে, মাছের বংশ করবো আমরা ধ্বংস। তো শুরু হোক, বাবা খাবে আমাদের হংস, খাবে আমাদের হংস, ঠিক আচ্ছা। ফার্স্টে কে করবে টেস্ট? করো, বলো কেমন হয়েছে, বলো রিভিউ দাও, কি মনে হচ্ছে? বলতেই পারছি না, প্রথম ভিডিওটা আমি ছিলাম না, আমি শুরু করলাম, বন্ধুরা প্রথম আমি নিলাম একটু, সঙ্গে সস মাখিয়ে নেব। মাছ এত সিদ্ধ হয়ে গেছে যে মাছ ছেড়ে যাচ্ছে, মুখে একটু দে, কিরম আমি টেস্ট করব। দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। তো বন্ধুরা দেখুন পুরোটা, সত্যি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সুন্দর গরম, যদি আমার তৃপ্তিভাবে খেতে পারি, বৃষ্টিটা না যায় তাহলে ভগবানের কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ এত সুন্দর হয়েছে মাছটা বলবো হতে পারবো না। এই মাছের পোড়া পোড়া ফ্লেভারটা এত সুন্দর মাছটাকে স্বাদ বাড়িয়েছে, অসাধারণ। কত সুন্দর মাছের পিসটা বেরিয়ে গেছে, সম্পূর্ণ পুকুরের ধরা মাছ, তো বিভৎস খেতে লাগছে। মাছটা খেয়ে মাছের টেস্ট বুঝে তুমি মুখ চুপচাপ হয়ে গেছে, চেষ্টা করে দেখবেন, আর না হলে ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন, আপনারা আমাদের সাথে চলে আসুন, সেই মজা। যারা যারা আসতে ইচ্ছুক কমেন্ট করুন, সেই লেভেলের টেস্ট বন্ধুরা, সেই লেভেলের টেস্ট। আমরা চেষ্টা করবো আমাদের 100% মজা দেওয়ার, আপনারা কমেন্ট করুন, আপনারা
কেমন লাগছে ভিডিওটা, প্লেসটা কেমন লাগছে? প্লেসটা দেখুন একবার। আমরা তাবুও করেছি টেম্পোরারি, আমরা তাবু করে বন্ধুরা এই ভিডিওগুলো দেখুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন। আশা করছি আরও মজার মজার ভিডিও আমরা আনবো। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন ভিডিওটা আপনাদের ভালো লাগছে বা কোন ভিডিওটা আমরা করলে আপনাদের ভালো লাগবে, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চেষ্টা করবো আপনাদের কথা রাখা। এক সাইড কমপ্লিট করে ফেলেছি, এত বড় মাছ দেখুন। এই ভিতরে লেবু লঙ্কা টঙ্কাগুলো বার করো পেটের ভিতর থেকে। এই আমরা বার করে নিচ্ছি লঙ্কা। উল্টে ফেলো, উল্টে দেবো আমরা ঝোলটাকে দিয়ে ফের সেই সিস্টেম করবো। অল্পেতে ভাগ হবে না, ঈশাদের ভাগ হবে না। কি বললে আরেকবার বলো। অল্পেতে ভাগ হবে না, ঈশাদের ভাগ হবে না একদম। লঙ্কা, এই সস, একটু লঙ্কা নিলাম আর সামান্য একটু পেঁয়াজ নিলাম। কিছু নিয়ে এত জুসি জুসি ব্যাপার, ঠিক বলে বোঝাতে পারবো না আমাদের। মাছটা এত তেল বরুন দা, দেখো আমাদের হাত এ হয়ে যাচ্ছে, তেল হয়ে যাচ্ছে, তেল হয়ে যাচ্ছে, তেল হয়েছে মাছটা। ছাড়তে ইচ্ছা হচ্ছে না, একে প্রচুর ভালোবেসে ফেলেছি। গার্লফ্রেন্ডকে অত ভালোবাসিস? হ্যাঁ গার্লফ্রেন্ডকে ভালোবাসি। কাঁটাগুলো সাবধানে খাস, ভেঙে মজাটা খা। আচ্ছা বলুন দাদা, খাওয়া তো শেষ করে ফেললে, আহা তো লাস্ট একটু বলো কিছু একটা মাছের সম্পর্কে। মুখ বন্ধ করে খেয়ে গেলে নেক্সট ভিডিওটা কবে বানাবো এরকম খাওয়া দাওয়ার, মাছের জায়গায় অন্য কিছু খাবো। খুব তাড়াতাড়ি হবে, মাছ তো অবশ্যই খাবো, তাড়াতাড়ি বানাবো। আচ্ছা এটাকে ভাঙো না, এবার মাছটাকে ভেঙে ভাঙা হবে, ভেঙে ভিতরে এই যে মজাটা যে এইটাই তো ভিড়ে ব্যাস। আমার খাওয়া শেষ বন্ধুরা, ভিডিওটা আর বেশি লং করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। খাওয়াও হয়ে গেছে, এই যে বৃষ্টি, শুধু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে ওয়েদারটা আমাদের একদম সাথ দেয়নি, দাদা এখনও চুসছে, আমি ধরে রেখেছি খাবো। তো দেখা হবে আবার পরের অন্য একটি ভিডিওতে। সবাই ততক্ষণ টাটা টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।